উনুনটা ধরালাম। দেখো আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাছের মুড়ি ঘন্ট, আর বানাচ্ছে আমার মা। রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারো। ভালো করে হয়েছে ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইয়ে তেল দিলাম, তেল দিলাম একটু বেশি করে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হবে মাছটা তেল ঢেকে দিয়ে। এবার মাথাটাকে আমি একটু টুকু করে ভেজে নিচ্ছি। মাথাগুলো কড়াইয়ের মধ্যে দিলাম, এগুলো আবার এমনি করে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে বেশ ভালো লাগে খেতে। ভেঙে ভেঙে দিতে হবে দিতে হবে। আমাদের বাড়ির ছানা পোনারা কোচ নিয়ে দাঁড়িয়ে পড়েছে। ধনে পাতা, আদা বাটা, জিরে বাটা, হলুদ বাটা, রসুন বাটা, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর লাগবে এই আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল, আর ছোট ছোট করে আলু কেটে নিতে হবে। একটা টমেটো কেটে নিলাম আমি সঙ্গে, আর এদিক আলুটা ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি নামাবো না, এর মধ্যে আমি এই আদা বাটা, এই জিরে বাটা, এই রসুন বাটা, এই হলুদ আর এই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটুখানি এগুলো মিশিয়ে জল দেব, মশলাগুলো একটু কষিয়ে নেব, টমেটোটা ভেঙে ভেঙে দিলাম, কষিয়ে নেব এবার মশলাটা। আমার এটা কষানো হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে আন্দাজ মতো জল ঢেলে দেব, যাতে চালটা আলুটা সিদ্ধ হয়, সিদ্ধ হয়ে বেশ ঘন্টটা বেশ মাখামাখা হবে, সেই রকম আন্দাজ মতো জল ঢেলে দিলাম। এবার একটু ফুটবে, জল দিয়ে এটা বেশ ভালো করে কষিয়ে নেব, মশলাগুলো একটু কষিয়ে নেব, টমেটোটা ভেঙে ভেঙে দিলাম, কষিয়ে নেব এবার মশলাটা। আমার এটা কষানো হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে আন্দাজ মতো জল ঢেলে দেব, যাতে চালটা আলুটা সিদ্ধ হয়, সিদ্ধ হয়ে বেশ ঘন্টটা
বেশ মাখা মাখা হবে সেই রকম আন্দাজ মতো জল ঢেলে দিলাম। এবার একটু ফুটবে, বাস আমার হয়ে গেল রান্না কমপ্লিট। এবার আমি এই যে আমার বেশ এটা মাখা মাখা হয়ে গেল, এবার এই ধনে পাতাটা ছিটিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে আমি গরম মশলা দিইনি, গরম মশলাটা দিলে আস্তে গন্ধটা লাগবে না, আর ধনে পাতা দিলেও তাই গন্ধটা লাগবে না। যদি গরম মশলা খেতে চান দেবেন, অসুবিধা নেই কোনো। মুড়ো ঘণ্ট রেডি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে আমার বেশ এটা মাখা মাখা হয়ে গেল, এবার এই ধনে পাতাটা ছিটিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে আমি গরম মশলা দিইনি, গরম মশলাটা দিলে আস্তে গন্ধটা লাগবে না, আর ধনে পাতা দিলেও তাই গন্ধটা লাগবে না। যদি গরম মশলা খেতে চান দেবেন, অসুবিধা নেই কোনো। বাস বাস আমার হয়ে গেল রান্না কমপ্লিট। এবার আমি মুড়ো ঘণ্ট রেডি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন।